আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা স্ট্যাটাস ভিডিও করার জন্য নানান রকম অ্যাপস ব্যবহার করে থাকি, যেমন ইনশুট, কাইনমাস্টার, এইসব অ্যাপস ব্যবহার করে থাকি। তো আজকে আমি স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য একটা ব্যতিক্রম অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো চলুন আমরা প্রথমে অ্যাপসটা ডাউনলোড করি। তো এই জন্য আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরের সার্চ বক্স যে আছে, এখানে লিখব যে ভিডিও, VIDO লিখে সার্চ দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। ওপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরে, এই যে ওপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করা আছে। এরপরে আপনি ওপেন করে দিবেন। দেওয়ার পরে অ্যাপসটা দেখুন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখানে ওপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে, যে লাভ, স্যাড, মানে এখানে অসংখ্য ক্যাটাগরি আছে। তো আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান, আপনি এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তো আমি যদি ধরুন লাভ ক্যাটাগরির ভিডিও আমি বানাবো, আমি লাভের ওপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড চলে আসলে অ্যাডটা আমি ক্লোজ করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লাভ ক্যাটাগরির অসংখ্য ইফেক্ট কিন্তু শো করতেছে। তো এগুলো দেখার পরে এসবের ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা কিন্তু বেছে নিতে পারেন। তো তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে একটু লোডিং হবে, দেখুন। আমি যদি এই ইফেক্টটা শো, মানে সিলেক্ট করে নিই, এই ইফেক্ট দিয়ে যদি আমি স্ট্যাটাস ভিডিও বানাতে চাই, তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এই যে এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যে ফটোটা দিয়ে ভিডিও বানাতে চাই, তো সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটা আমি কম বেশি করে নিব, মানে সাইজ করে নেব। নেওয়ার পরে উপরে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই দেখুন আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর একটা মিউজিক চলতেছে, তো আপনি যদি চান যে মিউজিকটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি এই যে চেঞ্জ মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে গ্যালারি দেখানো হবে, গ্যালারিতে যত রকমের মিউজিক আছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে। তো ধরুন আমি এই মিউজিকটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে মিউজিক আপনি ডিউরেশন কম বেশি করে নিতে পারবেন। নেওয়ার পরে এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখুন আমি যে মিউজিকটা অ্যাড করেছি সেই মিউজিকটা কিন্তু এখন বাজতেছে। তো এবার এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে যে অপশনটা আছে, তো এই এক্সপোর্টের ওপরে আপনি ক্লিক করে দেবেন সেভ করার জন্য। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের দুইটা অপশন আছে, একটা HD কোয়ালিটি, একটা নর্মাল কোয়ালিটি। তো HD কোয়ালিটি সিলেক্ট করে দিয়ে এখানে ওকে করে দিলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখুন আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছে। তো এখন এই ভিডিওটা আপনি গ্যালারি থেকে আপনি আপনার ফেসবুকের পেজ অথবা যে কোনো ইনস্টাগ্রাম, সেখানে আপনি স্ট্যাটাস ভিডিও হিসেবে আপলোড করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি আপলোড করতে চাইলে যে পাবলিশড নামে অপশন আছে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম শো করতেছে। আপনি এখানে যদি ফেসবুকে দিতে চান, ফেসবুকের উপরে চাপ দেয় নিউজ ফিড, প্রোফাইল ভিডিও অথবা স্টোরিতে ক্লিক করলে এটা কিন্তু সেখানে, আমি স্টোরিতে ক্লিক করলাম, এই দেখুন আমার ফেসবুক স্টোরি এখানে চলে এসেছে। এখান থেকে আমি শেয়ার স্টোরিতে ক্লিক করতে পারি। শেয়ার স্টোরিতে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুকের স্টোরিতে কিন্তু চলে গেছে। তো আপনি চাইলে এভাবেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে, আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।